জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা, মাতাজিরা, 2024 সালের বলরাম পূর্ণিমা কবে বা কে এই বলরাম, কেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে দাপর যুগে আসার আগে বলরামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, বা এই যে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে ছাড়া থাকতে পারেন না কেন, বা যুগে যুগে বলরামের পরিচয় বা কী, আর বলরাম পূর্ণিমা কতক্ষণ থাকবে এবং বলরাম পূর্ণিমায় আপনার বাড়িতে কি করবেন, সব কিছু আজ জানতে পারবেন এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে। তাই ভক্তরা, মাতাজিরা, এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে ঘরে বসেই আপনি সমস্ত সনাতন ধর্মের শত অনুষ্ঠান, রীতিনীতি বা সারা বছর যে একাদশী, মাহাত্ম্য, এসব অচিরেই খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। তাই আজ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিষ্ঠার সাথে সম্পূর্ণ ভিডিওটা শ্রবণ করুন, তাহলে জানতে পারবেন যে ভগবান বলরাম কেন ভগবান, হ্যাঁ, বলরামের কাকে, কোন অসুরকে বধ করেছিলেন, বা ভগবান বলরামের প্রিয় ফল কী। ভক্তরা, মাতাজিরা, আর অনেকেই আমাদেরকে দীক্ষা নেওয়ার জন্য ফোন করেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে কন্ট্যাক্ট করবেন। এই দুর্লভ মানব জীবনকে আপনি কিন্তু দীক্ষার মাধ্যমেই একমাত্র সার্থকতা করতে পারেন। তাই এখন আসি মূল পর্বে, যে ভক্তরা, মাতাজিরা, 2024-এর 19 আগস্ট প্রকৃত সময় হচ্ছে বলরাম পূর্ণিমা। এই বলরামকে, বলরাম হলো আমরা জানি কি যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দাদা। তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুগে যুগে কি হয়, তার একজন প্রিয়, একদম কাছের মানুষ ছাড়া সে ভালো থাকতে পারে না বা একটু আনন্দও পায় না। তাই যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় দেখবেন বলরামকে যুগে যুগে রেখেছে। যেটা ত্রেতা যুগে কে ছিল, এই বলরাম, লক্ষণ, হ্যাঁ, রাম দেখবেন লক্ষণকে ছাড়া কিন্তু অবিচল থাকতেই পারতেন। তারপরে ত্রেতাতে, ত্রেতার পরে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আসার আগে এই বলরামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কার গর্ভে? দেবকীর সপ্তম গর্ভে পাঠিয়েছিলেন, হ্যাঁ, বসুদেব এবং দেবকীর। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে একে একে ছটা সন্তান এই কংস হত্যা করেছে কারাগারে, দেবকী এবং বসুদেবের। তাই কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার দ্বারা রোহিণী মাতার গর্ভে বলরামকে স্থানান্তর করে দিলেন। রিবোল হরিবোল। তাই কি করলেন, এই বলরামকে আগে পৃথিবীতে পাঠালেন ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে, যার কারণে বলরাম ভগবান শ্রীকৃষ্ণের দাদা। ভগবান শ্রীকৃষ্ণকে যখন প্রশ্ন করা হতো যে ভগবানকে আমি, কিন্তু বলরামকে যখন প্রশ্ন করা হতো বলছে আমি না, আমি না, কৃষ্ণ। তো এরকম সুন্দর মাহাত্ম্য আপনারা আজকে পেয়ে যাবেন এই ভিডিওতে, ভক্তরা, মাতাজিরা। আর যারা বলরাম পূর্ণিমায় আপনারা উপবাস করতে চান, আপনারা দুপুর 12টা অবধি উপবাস করতে পারেন। তারপরে আপনি ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানীকে বা বলরামের বিগ্রহ থাকলে বা চিত্রপট থাকলে তার সামনে পঞ্চব্যঞ্জন অন্ন ভোগ রন্ধন করে বা ফুল বিভিন্ন রকম, হ্যাঁ, সুগন্ধি ফল দিয়ে, হ্যাঁ, বলরামকে আপনার সেই চিত্রপট বা আপনার বিগ্রহ সাজাবেন সুন্দর করে। এবং এই দুপুর 12টার পরে আপনারা সে প্রসাদ পেয়ে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। আর বলরাম কি পছন্দ করেন ভক্তরা, মাতাজিরা? বলরামের প্রিয় ফল হলো তাল। দেখবেন তাল এত প্রিয় না, তাই একসময় কি করলো, আমরা একটা গল্প থেকে জানতে পারি যে বৃন্দাবনে যখন বলরাম শ্রীকৃষ্ণ লীলা করছিল, তখন বৃন্দাবনবাসীরা একটা পাশেই বিশাল তালের বাগান ছিল। কিন্তু দুঃখের ব্যাপার, বৃন্দাবনের বাসীরা কেউ সেই তাল, আর এত সুস্বাদু তাল ছিল, কেউ সেটা আহার করতে পারত না। কেন? সেখানে ধেনুকাসুর নামে একজন অসুর সে তালবনকে তার সৈনিক নিয়ে, সাঙ্গপাঙ্গ নিয়ে দখল করে রাখত। তাই এই কথাটা একদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের কানে পৌঁছালো একজন বৃন্দাবনবাসী। তখন বলরাম বলল, ঠিক আছে, দেখছি আমার প্রিয় ফল আপনারা গ্রহণ করতে, আহার করতে পারছেন না, তাহলে আমরা দেখছি। তখন কি করলো, বৃন্দাবনবাসীদের আশ্বস্ত করে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সেই তালবনে ঢুকেছে। যেই তালবনে ঢুকেছে, ধেনুকাসুর এবং তার সাঙ্গপাঙ্গরা এসে তাদেরকে অ্যাটাক করেছে। আর তৎক্ষণাৎ বলরাম কি করেছে, ধেনুকাসুরকে ধরে একদম চোরকুটির মতো ঘুরাতে 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 একদম ছুঁড়ে ফেলেছে। ছুঁড়ে ফেলার কারণে একদম তাল গাছের একদম উপরে শাখায় উঠে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেছে। তারপরে বৃন্দাবনবাসীরা সবাই মহাসমরে মহা আনন্দে এই ভগবান শ্রীকৃষ্ণ এবং এই বলরামকে সঙ্গে নিয়ে সুস্বাদু ফল তাল তারা আহার করেছে। আবার এরকম ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের অনেক ঘটনাই আছে। একবার ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, হ্যাঁ, মুঠু ভর্তি করে মাটি মুখে দিয়ে দিয়েছে, আর বলরাম সেটা দেখতে পেয়েছে। কারণ কি, যশোদানন্দন বলে দিয়েছে যে তোমার ভাইকে কিন্তু দুষ্ট, ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুব দুষ্ট ছিল, বিভিন্ন কিছু, হ্যাঁ, এরকম দুষ্টমির কাজ করে এর প্রত্যেকটা ছেলে মেয়ে আজকের দিনে করছে। তাই দায়িত্ব ছিল বলরামের উপর, তাকে ছায়া সঙ্গী হিসেবে, তাকে যেহেতু বলরাম দাদা ছিল তাই তাকে সবসময় দেখাশোনার ভার ছিল। তখন কি করলো, যে দেখলো কৃষ্ণ এক মুঠো মাটি মুখে দিয়ে দিয়েছে আর বলরাম সেটা দূর থেকে দেখতে পেয়েছে। দেখে কাছে এসে বলছে, বলরাম তুমি এটা কি করেছো, তুমি মাটি কেন খাচ্ছ? মা যদি এটা জানতে পারে তাহলে তোমাকে কত বকুনি দেবে জানো। বলছে না না দাদা, আমি কোনো মাটি মুখে দেইনি। বলছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। এই কথাটা কি বলছে, মা যশোদা সেটা শুনতে পেয়েছে। শোনার পরে মা যশোদা ছুটে এসছে। আজকেও দেখবেন যে সন্তান এরকম যদি কোনো খারাপ কাজ করে বা দুষ্টুমি করে মাটি মুখে দেয় তাহলে কি বাবা মার দুশ্চিন্তার শেষ থাকে না। তাই যশোদা দৌড়ে এসে বলছে, কৃষ্ণ তুমি কেন মিথ্যে কথা বলছো, দাদা তো ঠিকই বলেছে, দেখি তোমার মুখটা হা করো। তো কৃষ্ণ প্রথম মুখটা হা করতে চায়নি, পরে হা করেছে মার অনুরোধে। অনেকক্ষণ পরে দেখে কি ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডের মধ্যে, হ্যাঁ, এই যশোদা মা বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করছে। হরিবোল হরিবোল। এরকম অনেক কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বলরামের অনেক ঘটনা আছে। আর এই কলিযুগে বলরাম কি হিসেবে এসছে, নিত্যানন্দ প্রভু হিসেবে। দেখেন ভগবানের কি লীলা, হ্যাঁ, শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানী দুটো শক্তি নিয়ে ভক্তরূপে আবির্ভূত হয়েছেন এই কলিযুগে মহাপ্রভু নিমাই পণ্ডিত। তাই তিনি আসার আগে কী করেছেন, নিত্যানন্দ প্রভুকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো একা থাকতে পারেন না, তার একজন সঙ্গী চাই। তাই এই নিত্যানন্দ প্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যে এসছেন নিমাই পণ্ডিত, তারা কি করেছেন, এই কলিযুগে এসে শুধু হরিনাম সংকীর্তন অকাতরে বিলিয়ে গেছে। কত দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে এই নিত্যানন্দ প্রভুকে, মানে আগের জন্মে যে বলরাম ছিলেন। তারপরও তারা কি করেছেন, তারা কোনো ভেদাভেদ দেখেননি, তারা কখনো উঁচু নিচু ধনী গরিব দেখেননি। সবার মধ্যে শুধু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই নামই বিলিয়ে গেছেন। যার কারণে এই কলিযুগে আমরা যদি বলরাম বা নিত্যানন্দ, ভগবান নিত্যানন্দ বা বলরামের কৃপা সঞ্চয় করতে না পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা মহাপ্রভুর আমরা কৃপা কখনোই পাবো না ভক্তরা মাতাজিরা। এটা শাস্ত্রে সুন্দর করে প্রমাণিত আছে। তাই আপনারা এই বলরাম পূর্ণিমায় ভগবান বলরামের উদ্দেশ্যে আপনি সেদিন তাল দিয়ে, যেহেতু তাল বলরামের প্রিয়, তাল দিয়ে পিঠা, তালের পায়েস, তালের বড়া, বিভিন্ন রকম প্রণালী আছে। আমাদের মাতাজিরা বিভিন্ন রকম রান্না করতে পারেন। আপনি রান্না করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং বলরামকে সাথে সেটা ভোগ নিবেদন করতে পারেন। বা আপনি যদি এই বলরাম পূর্ণিমায় বাড়িতে আপনার এসব করতে কোনো সমস্যা হয় বা অসুবিধা হয়, আপনি আপনার বাড়ির চারিপাশে যে কৃষ্ণ মন্দির, গৌরীয় মন্দির বা ইস্কন মন্দির আছে সেখানেই বলরাম পূর্ণিমা সংযুক্ত হবেন। কারণ প্রত্যেকটা ইস্কন মন্দিরে, সমগ্র পৃথিবীর ইস্কন মন্দির যেখানে আছে দেখবেন বলরাম পূর্ণিমায় খুব ধুমধামে বিশেষ বিশেষ এই ধর্মীয় অনুষ্ঠান, রীতিনীতি এবং ভোগের ব্যবস্থা করা হয়। সেখানে আপনারা সামিল হয়ে বলরাম পূর্ণিমা উদযাপন করতে পারেন এবং আপনি বাড়িতেও করতে পারেন। বাড়িতে আপনি বলরামের চিত্রপট নিয়ে আপনি সেদিন কিন্তু একটা সবার চরণের প্রণতি নিবেদন, যারা আমিষ আহার গ্রহণ করেন এই ভগবান বলরাম পূর্ণিমায় কিন্তু আপনারা অবশ্যই, বলরাম পূর্ণিমা জয়ন্তী, আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। পারলে 3 দিন গ্রহণ করবেন, বলরাম পূর্ণিমার আগের দিন, বলরাম পূর্ণিমার দিন, বলরাম পূর্ণিমার পরের দিন। আর যারা কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের তো কথাই নেই। ভক্তরা মাতাজিরা আপনারা অন্যান্য অনুষ্ঠানের মতো আমরা যেমন একাদশী করি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী করি, হ্যাঁ, রাধাষ্টমী করি, তারপরে বিভিন্ন যে অকেশনগুলো হয়, হ্যাঁ, গীতা জয়ন্তী উৎসব, এইসব অনুষ্ঠানের মতো মহা সমরহে আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে পারেন এই বলরাম পূর্ণিমা তিথিতে। ভক্তরা মাতাজিরা আপনারা সবাই নিষ্ঠার সাথে বলরাম, কারণ কি বলরামের যদি কৃপা না পান আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন না। কারণ ভগবান বলরাম বলে কথা, ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রথম প্রকাশ, যাকে বলে সাংস প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তার শরীর থেকেই সৃষ্টি করেছেন এই বলরামকে, আর সেটা যোগমায়ার দ্বারা কি করেছেন, হ্যাঁ, দেবকীর গর্ভ থেকে রোহিণী নন্দন, হ্যাঁ, বসুদেব একপতি রোহিণী গর্ভে স্থানান্তরিত করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সৃষ্টি হলো বলরাম। তাই আমরা বলরাম পূর্ণিমাকে আমরা কোনো অগ্রাহ্য করলে চলবে না, তাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মতোই প্রাধান্য দিয়ে এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে অবশ্যই আমরা 2024-এর 19ই আগস্ট আমরা সবাই বলরাম পূর্ণিমা উদযাপন করব। এবং সেদিন আপনি বাড়িতে কী করবেন, বেশি বেশি করে এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করবেন, শ্রীমদ্ভগবত গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, এবং বাড়িতে আপনি শ্রীমদ্ভগবত গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে এই বলরাম পূর্ণিমাতে, ভগবান বলরাম পূর্ণিমার, হ্যাঁ, তিথিতে আপনারা তাদেরকে ভগবানের উদ্দেশ্যে প্রসাদ ভোগ নিবেদন করে, হ্যাঁ, আপনি তাদেরকে প্রসাদ পাওয়াতে পারেন ভক্তরা মাতাজিরা। তাই আজকের ভিডিওটা ভক্তরা মাতাজিরা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। তাহলে কী হবে, আপনার মাধ্যমে জানতে পারবে যে 2024-এ এই বলরাম পূর্ণিমা কবে। হ্যাঁ, আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আর আমার পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।